হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই বেঙ্গল নলেজ এডুকেশনাল চ্যানেল আপনি কি সরকারি চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ কারণ চুরাশি হাজার শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সরকার যেখানে সকলে আবেদন করতে পারবেন এবং প্রতি মাসে বেতন পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা সরকারি চাকরি করার করতে চাইলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ চাকরি করা সুবর্ণ সুযোগ রয়েছে এবং এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হবে কোথায় কি করতে হবে আপনাদের কিভাবে আপনারা এই চাকরিটি করতে পারবেন তো চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নি তো বন্ধুরা বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যেতে পারেন তো চলুন বন্ধুরা বিস্তারিত ভিডিওটি জেনে নেওয়া যাক কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে চুরাশি হাজার শূন্য পদের নিয়োগ প্রায় চুরাশি হাজার শূন্য পদ রয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে এই শূন্য পদগুলোকে পূরণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এ কনস্টেবল এ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে প্রাথমিকভাবে সিআইএসএফ এ দুই হাজার শূন্য পদে নিয়োগ করা হবে শুধুমাত্র সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ নয় আগামী এক বছরের মধ্যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ সশস্ত্র সীমাবল এস এস বি ইন্ডো টিবেট্যান বর্ডার পুলিশ আইটিবিপি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবার থেকে জম্মু ও কাশ্মীর বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ সরকারি ভবনের সুরক্ষার দায়িত্ব দেওয়া হবে সিএসএফ এর হাতে এই মুহূর্তে দেশের বেশ কিছু বিমানবন্দরের সুরক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য পুলিশের হাতে রয়েছে এবার থেকে ওই বিমানবন্দরগুলোকেও সরকারি সরাসরি কেন্দ্রীয় বাহিনীর হাতে আর সেই কারণে কেন্দ্রীয় বাহিনীতে শূন্য পদের সংখ্যা বাড়বে হাজার কুড়ি একুশ সালে সাব ইন্সপেক্টর এস ও কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে বড়সড় নিয়োগ অভিযান হতে চলেছে গত বছর ফেব্রুয়ারি মাসে ছিয়াত্তর হাজার শূন্য পদে নিয়োগ করার স্থির করলেও বাস্তবতা সম্পূর্ণ হয়নি নতুন আর্থিক বছরে আবার শুরু হবে সামগ্রিক নিয়োগ প্রক্রিয়া বিশেষ করে বাংলাদেশ সীমান্ত বরাবর বাহিনী বাড়ানো হবে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর প্রতি বছর অবসর মৃত্যু স্বেচ্ছায় অবসর নিয়ে প্রায় দশ পারসেন্ট শূন্য সৃষ্টি হয় সেই কারণে প্রতি প্রচুর শূন্য পদ ফাঁকা হচ্ছে সেই সব শূন্য পদ পূরণের পাশাপাশি কিছু নতুন পদ তৈরি হচ্ছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে শুধু শীঘ্রই এই নিয়োগ সম্পূর্ণ করবে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন তো বন্ধুরা এই হচ্ছে আজকের বিস্তারিত খবর তো বন্ধুরা এখানে চুরাশি হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেখানে চাকরি করার সুবর্ণ সুযোগ রয়েছে তো বন্ধুরা আপনি যদি চাকরি করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই চাকরি করতে পারেন তো বন্ধুরা বিস্তারিত বিবরণ কি করে চাকরির অ্যাপ্লাই করবেন সেটি অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সকলকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন